নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর আগের পর্বে আপনারা দেখলেন 22শে ডিসেম্বর 2022 শিয়ালদা রাজধানীতে করে আমরা কলকাতা থেকে রওনা দিলাম দিল্লির উদ্দেশ্যে। শিয়ালদা রাজধানীর সমস্ত তথ্য আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে এবং ওপরের আই বাটনে রয়েছে, সেই ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। দিল্লিতে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনে। দিল্লির কয়েকটি জায়গা ঘুরে দেখার সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক দিল্লির সাইট সিন। দিল্লিতে এসে ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি ইন্ডিয়া গেট ঘোরার জন্য। এখান থেকে একটা অটো বুক করে নিয়েছি আর আমরা এখন যাচ্ছি ইন্ডিয়া গেট। ওখানে গিয়ে ইন্ডিয়া গেটটা একটু ঘুরবো, তারপরে কনট প্লেসে যাওয়ার ইচ্ছা আছে কিছু সময় থাকে। তারপরে আবার এখানে বুক করে রুমে ফিরবো আর রাতে আমাদের ট্রেন। সেখানে প্রচণ্ড হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া, খুব ঠান্ডা লাগে। যদি আমরা স্নান করার পরে একটা বেটার ফিল হচ্ছে, ঠান্ডা কিন্তু লাগছে। সকালে যখন এসেছিলাম টেম্পারেচার 12 ডিগ্রি ছিল, এখন মোটামুটি 17 ডিগ্রি দেখাচ্ছে টেম্পারেচার। জোরে ঠান্ডা হাওয়া চলছে। অটো থেকে নেমে আমরা লক্ষ্মীনগর মেট্রোর গেট নাম্বার 5 চলে এসেছি আর এখান থেকে মেট্রো ধরে আমরা যাবো রাজীব চক, কনট প্লেস ঘুরবো। তারপরে যদি সময় থাকে, মানে যদি রাস্তা খোলা থাকে, তাহলে আমরা ইন্ডিয়া গেট যাবো, আদারওয়াইজ কনট প্লেস থেকে ফেরত চলে আসবো। লক্ষ্মীনগর মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে আমরা পৌঁছালাম কনট প্লেসের নিয়ারেস্ট মেট্রো স্টেশন রাজীব চকে। তো রাজীব চক মেট্রো থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি পালিকা বাজারের দিকে, আমার সবচেয়ে প্রিয় জায়গার মধ্যে একটা, যেখান থেকে আমি যখন আগে দিল্লিতে থাকতাম তখন প্রায় এখানে আসতাম এবং শপিং করতাম। আর পালিকা বাজারের চারিদিকে এমনি কনট প্লেস জায়গাটাই খুব ভালো। আমাদের যেমন স্প্ল্যানেড সেন্ট্রাল কলকাতায়, তেমনি এটাই হচ্ছে সেন্ট্রাল দিল্লি। ইলেকট্রনিক্স জিনিস থেকে শুরু করে জামা কাপড়, বিভিন্ন ধরনের ফ্যাশনেবল জিনিসপত্র এখানে পাওয়া যায়। আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম পালিকা বাজারে এবং অল্প কিছু শপিংও করলাম, এবং তারপর আমরা এগিয়ে গেলাম কনট প্লেসের ইনার সার্কেল এবং আউটার সার্কেলের দিকে। কনট প্লেসে ঘুরতে ঘুরতে আমরা আইসক্রিমও খেলাম এবং তারপর এগিয়ে গেলাম পালিকা বাটিকার দিকে। সেখানে ছিল একটি সোলার ট্রি সেলফি পয়েন্ট। সেখানে আমরা ছবিও তুললাম এবং তারপর এই অটো নিয়ে আমরা রওনা দিলাম ইন্ডিয়া গেটের দিকে। পালিকা মার্কেট থেকে অল্প কিছু কেনাকাটা করে আর ইনার সার্কেল আর আউটার সার্কেল একটু ঘুরে আইসক্রিম খেয়ে এখন আমরা যাচ্ছি ইন্ডিয়া গেট।
তো আমরা চলে এসেছি ইন্ডিয়া গেটের সামনে। আমাদের অটোয় ভাড়া নিল 100 টাকা, মোটামুটি 2.5 কিলোমিটার মতো ডিস্টেন্স পালিকা বাজার থেকে ইন্ডিয়া গেট। আর সিকিউরিটি চেকের পরে আমরা এখানে ভেতরে চলে এসেছি। সামনে বেশ ভিড় আছে, লোকজন আছে, এখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, স্টেজ বানানো রয়েছে। ইন্ডিয়া গেট স্বাধীনতার প্রায় 16 বছর আগে ব্রিটিশ শাসনের সময় তৈরি করা হয়েছিল এই ইন্ডিয়া গেট। প্রথম বিশ্বযুদ্ধ এবং ইন্দো আফগান যুদ্ধে যে সমস্ত ভারতীয় সৈনিকরা শহীদ হয়েছিলেন তাদের স্মরণেই তৈরি করা হয়েছিল এই ইন্ডিয়া গেট। পার্লামেন্ট হাউসের ঠিক সোজাসুজি অবস্থিত রয়েছে এই ইন্ডিয়া গেট এবং তার 150 মিটার দূরত্বে মাত্র কয়েক বছর আগেই নির্মাণ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের গ্রেনাইট স্ট্যাচু। ১৯৭১ সালে ইন্দিরা গান্ধী এই ইন্ডিয়া গেটে উদ্বোধন করেন অমর জ্যোতির। প্রায় 13,000 ব্রিটিশ ভারতীয় সৈনিক এবং প্রায় 65,000 অন্যান্য সৈনিকের নাম খোদাই করা রয়েছে এই ইন্ডিয়া গেটে। প্রায় সারা বছরই মানুষের ভিড় থাকে এই ইন্ডিয়া গেটে। ছোট থেকে বড় সবাই কিন্তু আনন্দে আত্মহারা হয়ে যায় এই ইন্ডিয়া গেটে এসে। কেউ সেখানে পেন্সিল স্কেচ করতে ব্যস্ত আর কেউ ব্যস্ত ছবি তুলে দিতে। ঠিক সূর্যাস্তর সময় পৌঁছে আমরা ইন্ডিয়া গেটের এক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পেরেছিলাম। সূর্য ডুবতেই ইন্ডিয়া গেটের চারিদিকে লাগানো এলইডি লাইট অন করে দেওয়া হয়, যা বদলে দেয় ইন্ডিয়া গেটের সৌন্দর্য। রাতের অন্ধকারে কিন্তু ইন্ডিয়া গেটের সৌন্দর্য আরো বেড়ে যায়। ইন্ডিয়া গেটের চারিপাশে যেমন বিভিন্ন ধরনের খাবার বিক্রি হয় তেমনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও দেখতে পাওয়া যায়। আমাদের হাতে সময় কম থাকায় ইন্ডিয়া গেটে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম ওমকারের রুমের দিকে এবং সেখান থেকে আমাদের লাগেজ নিয়ে আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশনে। রাত 8টার নিউ দিল্লি জম্মু রাজধানী এক্সপ্রেসে আমরা রওনা দিলাম জম্মুর উদ্দেশ্যে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জম্মু থেকে কাটরা এবং তারপর বৈষ্ণোদেবী যাত্রার সমস্ত ডিটেলস নিয়ে পরের ভিডিও আসবে খুব শিগগিরই। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।